অশান্ত হৈ পৰিছে পিপিলি বেয়াইন মিছা কাৰবাৰৰ ভূস্বৰ্গ পালটি থকা পিপিলিৰে এবে ফুটুছি গুড়ি ফুটুছি বোমা জীৱনটো মাৰি দেৱা হত্যা উদ্যম ভৰি সংগীন দফা লগাই পুলিচৰ নিৰৱতা পুনি থৰে পিপিলিকু কৰিছে অশান্ত পূৰ্বৰ যুৱতীক কমেট মৰা ঘটনাৰে জৈনিক যুৱকক দুৰ্বৃত্তমানে মৰণাস্ত্ৰৰে আক্ৰমণ কৰি লহুলহাৰ কৰিবা ঘটনাক হালুকা ভাৱে পুলিচ নেই শান্তি কমিটি আলৰে সময় গঢ়ি চলিবা গতকালি গুলিকাণ্ড বোমামাড় ভৰি ঘটনাক প্ৰোৎসাহিত কৰিছিল অভিযুক্ত মানে দিন দুই প্ৰহৰৰে গুলি ও বোমামাড় কৰি পদাৰে বুলুথবা বেলে এবে মধ্য পুলিচ নিজ ক্ষমতা ব্যৱহাৰ পৰিৱৰ্তে শান্তি কমিটি উপৰে নিৰ্ভৰ কৰিছে গতকালি অপৰাহ্নৰে পিপিলি উজানিপড়া গ্ৰামৰ সানু ওৰফ সনাতন প্ৰধান নামক যুৱকক গুলিমাৰ পৰে পিপিলি অশান্ত হৈ পৰিছে গুৰুতৰ অৱস্থাৰে গুলিকাণ্ডৰে আহত হৈ থকা যুৱকক এক ঘৰুৱা হস্পিটেললৈ ভৰ্তি কৰা যোৱা বেলে পুলিচ উক্ত ঘটনাৰে পুনি থৰে মামলা ৰুজু কৰি তদন্ত চলাইছে পিপিলিৰ বিভিন্ন স্থানৰে পুলিচ কড়া প্ৰহৰা দেউতা বেলে অভিযুক্ত ধৰিবা পাই পিপিলি থানাৰে পুৰি জিলা অতিৰিক্ত এছ পি পূৰ্ণচন্দ্ৰ প্ৰধান পহঞ্চি ঘন ঘন বৈঠক জাৰি ৰখিছে সেপটে পিপিলিৰে গুলিকাণ্ড বোমামাৰ পৰে অশান্ত পিপিলিকু শান্তি ফেৰাইবা পাই পুলিচ পক্ষৰু ব্যাপক ব্যৱস্থা কৰা যাইছে অতিৰিক্ত এছ পি পিপিলিৰে ডেৰা পকাই থকা বেলে পুৰী এছ পি পিপিলিৰ বিভিন্ন স্থান বুলি পৰিস্থিতি কিভৰি ৰহিছে তাহা অনুধান কৰিছে পিপিলিৰ বিভিন্ন স্থানৰে পুলিচ পেট্ৰলিং জাৰি ৰখিবা দুই প্লাটুন পুলিচ ফৰ্চ আৰু ছৰ ঊৰ্ধ অফিচৰ মোতায়ন অছন্তি সংবেদনশীল স্থানৰে পুলিচ কেম্প কৰাযাইথিবা বেলে পিপিলি পৰিস্থিতি নিয়ন্ত্ৰণাধীন ৰহিবা পুৰী অতিৰিক্ত এছ পি কৈছে তেনে এই ঘটনা নেই উভয় পক্ষৰ শান্তি কমিটি মাধ্যমৰে সমাধান পাই উদ্যম জাৰি ৰহিছে এতিসহ এই ঘটনাৰে সম্পৃক্ত সমস্ত অভিযুক্তক খুব শীঘ্ৰ ধৰিবা পাই সমস্ত প্ৰকাৰ ব্যৱস্থা কৰাযাইছে বুলি অতিৰিক্ত এছ পি কৈছে পুলিচ তরফ ব্যবস্থা গতকালের যে ঘটনা ঘটিলা সেই ঘটনাকে নিয়ে আমি আশঙ্কা করছিল বেড়ে কৌশ প্রকার অপ্রীতিকর পরিস্থিতি দুই গোষ্ঠী ভিতরে হব বলে কিন্তু বর্তমান সুদ্ধা স্থিতি নিয়ন্ত্রণে আছে পুলিশ পেট্রোলিং বর্তমান চালছে এবং যে অভিযুক্ত মানে অনেক সে গিরফ করা আমি স্পেশাল স্কোয়াড এবং সোর্স এনগেজ করছু উইদিন ভেরি শর্ট পিরিয়ড ভিতরে আমি তাকে গিরফ করা আমি চেষ্টা করছি প্লাটুন ফোর্স আমার মোতায়ন অনেক ছজন ইন্সপেক্টর আমার পেট্রোলিং অনেক বিভিন্ন জায়গায় যেটি আমি আশঙ্কা করছি কিছু গন্ডগোল হব বলে সেই জায়গা মানুষ ফোর্স দিয়েছি পেট্রোলিং গাড়ি চারটি পেট্রোলিং গাড়ি পেট্রোলিং করছি টাউন ভিতরে এবং বিভিন্ন সেনসিটিভ জায়গা মানুষ তেমন বর্তমান সুদ্ধা আমার স্থিতি নিয়ন্ত্রণ ভিতরে অ এবং দুই পক্ষের লোক মানে ভদ্র লোক মানে আমি ডাকিছি বসিবু এবং গোটা শান্তি কমিটি তৈরি করি যেমন ভবিষ্যতে এই প্রকার পরিস্থিতি সৃষ্টি ন হব দেখুন পিপিলি আজ অশান্ত হয়েছি সেপা পুলিশ নিষ্ক্রিয়তা অশান্ত হয়েছি কারণ এই যে গন্ডগোল হয়েছি এ গন্ডগোলের প্রথম অবস্থায় যে 307 506 ভাই দফার উভয় পক্ষ পক্ষর কেস হেলা সেই কেসরে পুলিশ তার ক্ষমতা দেখাইবার লা সেটি গোটে শান্তি কমিটি তৈরি কলা যেটি 307 কেস হচ্ছে সেটি শান্তি কমিটির আবশ্যক না পুলিশ তার কেউ প্রকার বুদ্ধি লগাই শান্তি কমিটি কলা সে কথা বোধ হয়ে সেই কথাটা আজ পুলিশ পিপিলি পুলিশর সেই কথাটাকে আজ পিপিলি ক্ষতি হয়েছি বর্তমান গুড়ি বোমা বোমার গুড়ি হল তেমন পুলিশ যদি এটি তার ক্ষমতা বল আইনর বলটা এটি ন দেখাইব তাহলে হয়তো ইয়ে গন্ডগোল আগুক আহ তীব্রতর হয়ে পড়ে আমার দাবি এইয়া পুলিশ এটি নিষ্ক্রিয় ন হও এবং তাকে যে আইনর বল দিয়া হয়েছে আইনর হাত লম্বা কলমর ধার তলোয়ার ঠার অধিকা পুলিশ যদি তার কলমর পাওয়ার এটি দেখাইব তার ক্ষমতা দেখাইব তার শক্তি এটি দেখাইব পিপিলি মনোরঞ্জন মহাপাত্র রিপোর্ট মহক নিউজ।